আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা ভুলে যায় তার প্রসব যন্ত্রণার কথা। তারপরেই মায়ের স্নেহে আস্তে আস্তে বেড়ে ওঠে সন্তানেরা। সন্তানের মুখে হাসি ফোটাতে কত কী না করে থাকেন মা, আর সেই মাকে কিনা বেধরক মারধর করল নিজেরই দুই সন্তান। শুধু তাই নয়, রক্তাক্ত অবস্থায় আশঙ্কাজনক মাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও বাধা দেয় দুই ছেলে। গোপাল বাহাদুর, ইন্দ্রজিৎ বাহাদুর, তার দুটো ছেলে আকাশ বাহাদুর, দুটো বৌমা, সবাই আমার 18 বছর ধরে টর্চারিং করছে। কেন টর্চার করছে কেন জানি না। এসডিও সাহেব আমাকে একটুখানি জায়গা দিয়েছে, আমি ওখানে আছি। আর আমার এই ছোটো ছেলের বিবাহ হয়নি, ওকে নিয়ে থাকি বলে সকলের হিংসা। ওরা কারা হয় আপনার? ওটা বড় ছেলে, এটা মেজো ছেলে। ছেলেরা আপনার উপর টর্চার করছে কেন জানি না, কিচ্ছু জানি না আমি। আমার মতো আমি খাই। আজকে কি হয়েছে? আজকে আমি চান করছি, আমার ছোটো ছেলে ঘরে শুয়েছিল। আমার ইন্দ্রজিৎ বাহাদুর ঘরে ঢুকে আমার ছোটো ছেলেকে ধামধুম মারতেছে। আমি চান করছি, আমাকে আমি বাইরে এসে কি আওয়াজ হচ্ছে ঘরের ভিতরে দেখি, আমার ঘরে এসে না, হ্যাঁ কি হয়েছে বল না, কি হয়েছে মারছিস কেন বলতে, আমার বড় ছেলে এরকম সজোরে ধাক্কা দিয়েছে, বালতি বালতি রক্ত ধুয়ে দিয়ে ওরা পরিষ্কার করে দিল। হাসপাতালে আনতে দিচ্ছে না, আমার ছোটো ছেলে আনবে বলছে, আমাকে ভেতরে আটকে রেখে দিয়েছে, চারজনে মিলে আটকে রেখে দিয়েছে, হসপিটালে আসতে দিচ্ছে না। জানা যায় বছর 70-এর বৃদ্ধা মহিলা বাসন্তী বাহাদুর ছোট ছেলে ও স্বামীকে নিয়ে বসবাস করেন ডায়মন্ড হারবার পুরসভার 10 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, এদিন সকালে হঠাৎই বাসন্তী দেবীর বড় ছেলে ইন্দ্রজিৎ বাহাদুর ও মেজো ছেলে গোপাল বাহাদুর সপরিবারে চড়াও হয় বাসন্তী দেবীর ওপর। চড়াও হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে বাসন্তী দেবীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে গেলে তখনই বাধা দেয় অভিযুক্তরা। পরে তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হঠাৎ এসে আমার মাকে বললো এই সব নষ্টের গোড়া, কালকে রাত্রেবেলা মাছ খেয়ে চেল্লামেলি করেছে, আমরা ঘরে থাকলে চুপ থাকে। এবার হঠাৎ দেখি মনে সকাল মনে 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 মাল ফাল খেয়েছে, খেয়ে বললো যে এই নষ্টের গোড়া। ও সব পাশ থেকে আর একটা ভাই থাকে, তারা উস্কানি দেয়, উস্কানিমূলক কাজ করেছে। আর কি নাম তাদের? তাদের নাম ইন্দ্রজিৎ বাহাদুর, যে করেছে অপরাধী সে হচ্ছে ইন্দ্রজিৎ বাহাদুর, আমার সঙ্গে আছে গোপাল বাহাদুর। এটা কি সম্পত্তি লোভে করছে, মানে সম্পত্তি হাতানোর চেষ্টা করছে? সম্পত্তি হাতাবার চেষ্টা তো আছে, ওনার তো কিছু নেই, উনি পেনশনভোগী লোক। হ্যাঁ, ওনার স্বামী চাকরি করতো আর আমি ছোট ছেলে। ওনারা নিজে থানায় অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ করতে গেছিলাম, সকালবেলা থানা থেকে বললো এনার এমার্জেন্সি ব্যাপার, তুমি আগে ডাক্তার দেখাও, আমরা পাশে আছি। কি চাইছেন? আমি চাইছি যাতে সুস্থ হয়ে বাঁচতে পারে, আর ওদের ওখানে রাখা থাকবেন থাকতে পারবে না ওরা, কেননা ওনারা নিজেদের ঘরে নিজেরা থাকে, নিজেদের পয়সা খায়, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, সুস্থভাবে থাকতে চায়। হ্যাঁ, সুস্থভাবে বাঁচতে পারে ওখানে, আর ওদের ওখানে রাখা চলবে না। ওটা হচ্ছে ঘটনায় দুই ছেলের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেন মা বাসন্তী বাহাদুর। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ডায়মন্ড হারবার থেকে আনিসুদ্দিন মোল্লার রিপোর্ট, দ্য পিডি নিউজ। আধুনিকতা ছোঁয়ায় দ্য সরাহাট নার্সিং হোম, 110 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসি ও ডায়ালিসিস সহ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দ্য সরাহাট নার্সিং হোম। যোগাযোগ 9434037116। উফ, কি গরম! বলেছিলাম না এসি ফ্রিজ কিনতে, এবার বোঝো ঠেলা। কিন্তু টাকা পাবো কোথায়? কেন, বিবেক এন্টারপ্রাইজ মাসিক সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে ফ্রিজ, এসি সহ নানান জিনিস। তাহলে চলো যাই বিবেক এন্টারপ্রাইজ, সরাহাট নতুন রাস্তা।
আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজে টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানে জ্যোতি মোটরস। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি পেয়ে যাবেন এখানে। চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011। সাথের মধ্যে সাত পূরণের ঠিকানা ডিজিটাল গ্যালারি, খুব এমআই প্রেফার পার্টনার ও রিয়েলমি রিয়েল পার্টনার। তাহলে আর দেরি নয়, চলে আসুন ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাথের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। এই পূজায় আনাম সুজুকি থেকে কিনুন বাইক আর পেয়ে যান টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ নানা আকর্ষণীয় নিশ্চিত উপহার। কন্ডিশন আপনার আনাম সুজুকি, ডায়মন্ড হারবার। বিশদে জানতে কল করুন 9614991881। শিশু ত্বকের সুরক্ষায় ও মায়ের ত্বকে লাবণ্য আনতে প্রত্যহ ব্যবহার করুন ম্যাসিটন মাসাজ অয়েল, সকলের জন্য সব ঋতুতে ব্যবহারযোগ্য। প্রস্তুতকারক ডিফেনিল অ্যান্ড কো। বিশদে জানতে ফোন করুন 9239158792। Always a star with stylish backpacks from Skybags. Built to last straps, 12 months international warranty and rain cover. Skybags.